আমরা এর আগে আমরা এর আগে টু স্ট্রোক ফোর স্ট্রোক সম্পর্কে জেনেছি বা ডিজিটাল ইঞ্জিনের টার্মিনোলজিও জেনেছি। ওকে, তো সেটা জেনেছিলাম আমরা ফোর স্ট্রোক এসআই ইঞ্জিন, টু স্ট্রোক এসআই ইঞ্জিন সম্পর্কে। বাট সিআই ইঞ্জিন সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না। সিআই মিন্স কম্প্রেশন ইগনিশন। কম্প্রেশন ইগনিশন এই ইঞ্জিন সম্পর্কে আমরা এখনো কিছু জানি না। ওকে, তো সিআই ইঞ্জিনের সিআই ফোর স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে, ফাংশন কিভাবে হয় ফাংশনটা, তো এটার কেউ রাকেশ আছে? রাকেশ, হ্যাঁ স্যার হ্যালো, আছে। হ্যাঁ, তুমি একটু বলতে পারবে? হ্যাঁ স্যার, চেষ্টা এসআই করছি। ইঞ্জিন, এসআই ইঞ্জিনটা তুমি জানো আমি জানি, সিআই ইঞ্জিনটা একটু বলে দেখি। সিআই ইঞ্জিনটা মোটামুটি আমরা কম্প্রেশন ইঞ্জিন, যেটা ডিজেল সাইকেলে রান করে, তা এই ইঞ্জিনটাতে আমরা পেট্রোল ইঞ্জিনের মতো আমরা স্পার্কিং করে আমরা কম্বাসশন করি না, দহন করি না জ্বালানিটাকে। এটাকে আমরা প্রথমে এয়ারটাকে কম্প্রেস করে নেওয়া হয়, নিয়ে তার টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই, সেখানে আমরা ফুয়েলটাকে স্প্রে করি সিলিন্ডারের মধ্যে, দিয়ে আমরা ওখানে পিস্টন দিয়ে আমরা দহনটা হয় সিলিন্ডারের মধ্যে, তখন আমরা পিস্টনটা মুভ করে। এখানে পেট্রোল ইঞ্জিনের মতো স্পার্ক প্লাগ থাকে না, ওর পরিবর্তে ফুয়েল ইঞ্জেক্টর লক্ষ্য করতে পারি আমরা। এই এই ইঞ্জিনে আমরা কম্প্রেশন রেশিও পেট্রোল ইঞ্জিনের থেকে অনেকটা হাই হয়, কারণ কম্প্রেশন রেশিও হাই না হলে আমরা জ্বালানিটাকে বার্ন করতে পারবো না এর মধ্যে। ঠিক আছে, আইডিয়া আছে তোমার। অ্যাকচুয়ালি দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে আমরা ফিউলের ক্যারেক্টার অনুযায়ী আর আমরা দুইভাবে বার্ন করছি। একটা হচ্ছে স্পার্ক দিয়ে, এটাও সেই বলেছিলাম যে তোমাদের এটা কিন্তু সেই আদিমকাল থেকেই এইভাবে মানুষ আগুন জ্বালিয়ে আসছে, একটা স্পার্ক করে আর একটা হচ্ছে তোমার কম্প্রেশন, কম্প্রেসড করে। তো স্পার্ক করে মানে ঘষে স্পার্ক করেও জ্বালাতো, আর কম্প্রেশন লাইটার ইউজ করে কম্প্রেসড করে ওটা বার্ন করতো। মানে সেই লাইটারের কথা বলেছিলাম যে একটা হলো টিউবের ভিতরে আর একটা এয়ার টাইটলি টিউব রাখা হতো, সেই টিউবের মাথায় একটা চারকোল দিয়ে আর উপরে পাথর দিয়ে হ্যামারিং এর মতো মারতো, তাহলে ওর ভিতরে যে এয়ারটা কম্প্রেসড হয়ে যেত। কম্প্রেসড হয়ে গেলে কি হতো, যে কোনো গ্যাস যদি আমি কম্প্রেস করে দিই কি হবে, টেম্পারেচার আর প্রেশার ইনক্রিজ করে, টেম্পারেচার প্রেশার ইনক্রিজ করে যায়। তো ওখানে ওই এতটাই মানে ওখানে টেম্পারেচার ইনক্রিজ করতো যে চারকোলটা লাল হয়ে জ্বলে যেত, সেই লাল চারকোলটা নিয়ে আদিম মানুষরা আগুন জানে। তো এই সেই প্রসিডিওরে কিন্তু আমরা এখানে ইঞ্জিনেও করছি। স্পার্ক দিয়ে আমরা এখানে স্পার্ক প্লাগ ইউজ করেছিলাম এসআই ইঞ্জিনে স্পার্ক ক্রিয়েট করে করার জন্য, আর এখানে আমরা কি করছি, এখানে কম্প্রেস করার জন্য আমরা ইঞ্জিনটাকে, যেহেতু আমরা কম্প্রেস করতে গেলে এখানে যে কম্বাশন চেম্বার, দ্যাটস মিন সিলিন্ডার আর পিস্টন, এই দুটোই আমাদের বেসিক্যালি দরকার। তো এইগুলোকেই বেশি স্ট্রং করার, সেই জন্য আমাদের কম্প্রেশন রেশিও হাই করার জন্য এসআই ইঞ্জিন, দ্যাটস মিন পেট্রোল ইঞ্জিনের থেকে সিআই ইঞ্জিনের একটু কস্ট বেড়ে যায়। হ্যাঁ, তো এর ফাংশনগুলো আমরা দেখি। এও চারটে স্টেপে হয়, ফার্স্ট সাকশন, দেন কম্প্রেশন, দেন পাওয়ার, দেন এক্সস্ট। ওকে, তো এই চারটে স্টেপ, তো চারটে স্টেপে কি কি হয় কিভাবে এটা দেখা যাক ড্রয়িং।
ওকে, ওকে, দেখা যাচ্ছে ডায়াগ্রামটা? হ্যাঁ স্যার, ওকে, তো এখানে আমরা এসআই ইঞ্জিনে কি দেখেছিলাম, এসআই ইঞ্জিনে অ্যাট দ্য টাইম অফ সাকশন পিস্টন মুভস টিডিসি টু বিডিসি, মানে পিস্টনটা টিডিসি থেকে বিডিসিতে মুভ করছিল। ওকে, এখানেও সাকশন, এখানে চারটে স্টেপেই হবে আমাদের, ওখানে যেমন চারটে স্টেপে হচ্ছিল ফোর স্ট্রোক এসআই ইঞ্জিনে, এখানেও চারটে স্টেপেই হয় ফোর স্ট্রোক সিআই ইঞ্জিনে। তো ফার্স্ট স্টেপ কি না সাকশন, সাকশন স্ট্রোকে কি হচ্ছে, অ্যাট দ্য টাইম অফ সাকশন পিস্টন মুভস টিডিসি টু বিডিসি, বিডিসিতে মুভ করছে। এসআই ইঞ্জিনে কি হয়েছিল না, ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচার এসেছিল, বাট এখানে এখানে ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচার আসবে না, আমাদের এয়ারের সাথে ফিউয়েল, এখানে এয়ারের সাথে আমরা ডিজেলকে মিক্সড করতে পারবো না। ওকে, তো সেই জন্য আমরা কি করে হয় না, এখানে অ্যাট দ্য টাইম অফ সাকশন সিলিন্ডারের মধ্যে কি আসে না, ফ্রেশ এয়ার চলে আসে, ফ্রেশ এয়ার চলে আসে। ওকে, তো পিস্টন ফার্স্ট স্টেপ সাকশন, সাকশন স্ট্রোকে কি হচ্ছে, পিস্টন মুভ টিডিসি টু বিডিসি, দ্যাট টাইম পিস্টন মুভ, সরি, অ্যাট দ্য টাইম অফ সাকশন কি হচ্ছে, পিস্টন মুভস টিডিসি টু বিডিসি, দ্যাট টাইম ইনলেট ভালভ ওপেন, ইনলেট ভালভ ওপেন হচ্ছে অ্যান্ড ফ্রেশ এয়ার এন্টার করছে সিলিন্ডারের মধ্যে। এই এয়ারটা আসছে কোথা থেকে না, থ্রু এয়ার ফিল্টার। ওকে, যে কোনো আমি বলেছি ইঞ্জিনের মধ্যে যে কোনো ফরেন পার্টিকেল যখন পাঠাবো সেটাকে মাস্ট আমাদের ফিল্টারেশন করতে হবে, সেটা ফিউল পাঠাতে পারি বা ফরেন পার্টিকেল হিসাবে এয়ার পাঠাতে পারি, ঠিক আছে, যাতে মানে বাইরে থেকে যে যেটা আমরা সিলিন্ডারের মধ্যে এন্টার করছি সেটা যেন কোনো তার মধ্যে ইম্পিউরিটিস না থাকে, তাহলে ইঞ্জিনের সিলিন্ডারের গা স্ক্র্যাচ করে দেবে। ওকে, তো ফিল্টারেশন করার পরে আমাদের ফ্রেশ এয়ারটা চলে আসলো সিলিন্ডারের মধ্যে। দেন নেক্সট স্টেপে কি হচ্ছে না, কম্প্রেশন। তো কম্প্রেশনে কি হচ্ছে, পিস্টন, দ্যাট টাইম পিস্টন মুভস বিডিসি টু টিডিসি, এবার বিডিসি থেকে টিডিসিতে মুভ করছে পিস্টন। তো বিডিসি থেকে টিডিসি যখন মুভ করছে তখন কি হচ্ছে, দ্যাট টাইম বোথ ভালভ রিমেইন ক্লোজ, দুটো ভালভ মানে দ্যাটস মিন ইনলেট ভালভ অ্যান্ড এক্সস্ট ভালভ দুটোই ভালভ ক্লোজ থাকছে। তো যখন ক্লোজ থাকছে তখন এই যে সাকশন, সাকশন স্ট্রোকে যে এয়ার শাক করেছিল সেই এয়ারটা, সেই এয়ারটা এখানে কম্প্রেসড হয়ে গেল, কম্প্রেসড হয়ে গেল কোন পজিশনের মধ্যে, এখানে কম্প্রেসড হয়ে গেল মানে এটা টিডিসি, তো টিডিসি পরে কি থাকে, ক্লিয়ারেন্স ভলিউম, পিস্টন যখন টিডিসিতে পৌঁছে যায় তার উপরে যে ফাঁকা অংশটা থাকে সেটাকে ক্লিয়ারেন্স ভলিউম বলা হয়। ওকে, তো কম্প্রেশন স্ট্রোকে যখন পিস্টন টিডিসিতে পৌঁছে যাচ্ছে তো যে এতটা মানে এই বিডিসি যখন সাকশন স্ট্রোকে এই বিডিসি পর্যন্ত এতটা ভলিউম শাক করেছিল ইয়ার, সেটাকে কম্প্রেস করে এইটুকু অংশে মানে ক্লিয়ারেন্স ভলিউমের অংশে রাখা হচ্ছে। ওকে, তো এই যে কম্প্রেশন, এই যে এই যে এর যে রেশিওটা এটাকে কম্প্রেশন রেশিও বলা হয়। কম্প্রেশন রেশিও এর আগে আমি বলে দিয়েছিলাম, মনে আছে ইঞ্জিন টার্মিনোলজিতে কি বলেছিলাম রাকেশ, হোয়াট ইজ কম্প্রেশন রেশিও? স্যার, কম্প্রেশন রেশিও হচ্ছে কতটা থেকে কতটা কম্প্রেস হয়ে আসছে,
হ্যাঁ হ্যাঁ, তো সিলিন্ডার। যখন সাকশন হচ্ছে, হ্যাঁ, একটা ইঞ্জিনে যখন সাকশন করছে, এটা টিডিসি, এটা বিডিসি, তো এখান থেকে এই যে ভলিউমটা প্লাস, ভলিউম হ্যাঁ, এই ভলিউমটা কে কি বলেছিলাম, এটা এটা সোয়েপ্ট ভলিউম, ক্লিয়ারেন্স আর ভলিউম, সুইফট এটা ক্লিয়ারেন্স ভলিউম, আর যেটা টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যাচ্ছে, সুইট ভলিউম বা স্ট্রোক হ্যাঁ লেন্থ বলা হয়, আর হ্যাঁ হ্যাঁ উপরেরটাকে ভেরি, ক্লিয়ারেন্স ভলিউম বলা হয়। হ্যাঁ, দুটো একসাথে কি বলবো আমরা, টোটাল ভলিউম, টোটাল ভলিউম, ভেরি টোটাল গুড, টোটাল ভলিউম বা ওটাই ভলিউম, হচ্ছে ইঞ্জিনের ক্যাপাসিটি। হ্যাঁ, টোটাল ভলিউমটা ইঞ্জিনের ক্যাপাসিটি, তো এই টোটাল ভলিউম, তাহলে কম্প্রেশন রেশিওটা কি, মানে কার মধ্যে সেটা বলো, কম্প্রেশন রেশিওটা মনে পড়ছে না, টোটাল টোটাল ভলিউম বাই টোটাল ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম, হ্যাঁ ভেরি গুড, টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম, টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম, এটা হচ্ছে কম্প্রেশন রেশিও, তো এই এখান থেকে আমরা বুঝে নিচ্ছি যে কম্প্রেশন রেশিওটা, তো পেট্রোল ইঞ্জিনের থেকে ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন অলওয়েজ হাই হয়, কেন কেন হবে, এখানে বিকজ প্রেশার আর এটা আমরা টেম্পারেচারটাকে ইনক্রিজ করাতে হয়, তো হ্যাঁ ওই হ্যাঁ বার্ন করা হয় এই জন্য। আমরা হ্যাঁ আমরা যেহেতু এখানে কম্প্রেস করে বার্ন করার প্রসিডিওর নিয়েছি, সেই জন্য এখানে আমাদের কম্প্রেশন বেশি রাখার জন্য, বেশি কম্প্রেশন রেশিওটা বেশি রাখা হয় এই জন্য, যেটা এটা আমরা কম্প্রেসড করে এতটাই টেম্পারেচার ইনক্রিজ করব, সেই টেম্পারেচারে আমরা ফিল্ড বানাবো, জ্বালাবো, ওকে, বার্ন করবো, বাট পেট্রোল ইঞ্জিনে আমরা কি করছিলাম, পেট্রোল ইঞ্জিনে আমরা কম্প্রেশনের উপরে কিন্তু ডিপেন্ড করে বার্ন করছি না, আমরা স্পার্ক দিয়েই বার্ন করবো, জাস্ট আমরা ওখানে আমরা মিনিমাম একটা কম্প্রেশন রেশিও রাখি, কেন কম্প্রেস করে, কেন কেন যে এয়ার ফিল মিক্সচারটা আসছে, সেই এয়ার ফিল মিক্সচারটা অনেকটা ভলিউম, অনেকটা ভলিউমে ছড়িয়ে আছে, সেটা না করে আমরা এক জায়গায় একটা কম্প্রেস করে, একটা মিনিমাইজ করে দিয়ে সেখানে বার্ন করছি, তাতে সেটা আমরা বার্নিং প্রসেস, মানে সেটা এট এ টাইম পুরো মলিকিউলটা বার্ন করা যেতে পারে, যত একটা মলিকিউলটার পাওয়ারটাও ভলিউমে, ভালো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, পাওয়ারটাও ভালো পাওয়া যাবে, এবার দেখো তুমি যদি ওটাকে আরো কম্প্রেশন এসআই ইঞ্জিনে যদি এই ভেবে আরো কম্প্রেশন রেশিও হাই করো, সেখানে কিন্তু না লকিং ডেটোনেশন চলে আসবে, যেন ওখানে আমরা বেশি হাই করতে পারি না, তো সেই তোমার একটা ঘরে, ধরো একটা ঘরে যে পরিমাণে ভলিউম আছে সেই পরিমাণে এয়ার ফিল মিক্সচার আছে, তো সেটাকে যদি আমরা মিনিমাম কম্প্রেসড করে আনতে পারি, হ্যাঁ, সেটা কম্প্রেস করে যদি আমরা একটা একটা জায়গায় তোমার একটা ঘরের একটা জায়গায় স্পার্ক হলো, সেখানে যদি যদি এটাকে আমরা সে এটা আমি একটা জিনিস দেখাই তোমাদের মলিকিউল গুলো কিভাবে বার্ন হয়, হ্যাঁ, মলিকিউল গুলো, ধরো এখানে স্পার্ক দিয়ে, এখানে স্পার্ক ক্রিয়েট করেছে, এখানে স্পার্ক ক্রিয়েট করেছে, ওকে, ধরো এটা সে স্পার্ক প্লাগ এখানে আছে, এখানে এখানে একটা স্পার্ক দিয়েছে, ওকে, এখানে একটা স্পার্ক দিয়েছে, তো এখানে এই স্পার্কের সারাউন্ডিং যে ফিউলের কোয়ান্টিটি থাকবে সেটা আগে বার্ন করবে, তো এটা বার্ন হবে, তারপরে মলিকুলটা বার্ন করবে, তারপরে মলিকুলটা বার্ন করে এরকম চেন ওয়াইজ থাকবে, তো যেটা যে মলিকুলটা মানে কি বলবো অনেকটা দূরে থাকবে সেটা বার্ন হতে অনেকটা টাইম লাগবে, চেন ওয়াইজ বার্ন হতে, এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়, বাট আমরা যদি খুব স্লো মোশনে দেখি তো বার্নিং প্রসিডিওরটা এইরকমই হয়, যে আমরা হয়তো এট এ টাইম এট এ গ্লাস ধাম করে একটা ব্লাস্ট হয়ে গেল, কিন্তু ব্লাস্ট সেটাও চেন ওয়াইজ বার্নিং হয়, এবার যদি আমরা মলিকুল গুলো কম্প্রেস করে রাখি, একটা এই মলিকুল গুলো মানে অনেকটা স্পেস ছড়িয়ে আছে, তো সেটা বার্নিং করতে করতে লাস্ট যে মলিকুলটা বার্ন করতে গেলে সেটা আরো একটু টাইম লাগবে, যদি এটা আমরা কম্প্রেস করে একটা ছোট্ট স্পেসের মধ্যে রাখি, তাহলে একটা স্পার্ক আসলো সেটা এট এ টাইমে এটা কমপ্লিট বার্ন হওয়ার সম্ভাবনা থাকে, মলিকিউল গুলোর কেন, মধ্যে ডিস্টেন্সটাকে কমিয়ে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ
ডিস্টেন্সটা কমিয়ে দেওয়া। কেন, আমরা দেখো যখন আমরা, তোমরা এটা চিন্তা করো, একবার পাওয়ার পাচ্ছেও ক্র্যাঙ্কশ্যাফ দুবার রেগুলেট করছে। ওকে, তো যখন তুমি হাই আরপিএম এ ইঞ্জিনটাকে চালাচ্ছ, তোমার এইটুকু মাইন্ডে এসছে কতটুকু, কত ফ্র্যাকশন অফ সেকেন্ড সময় পাচ্ছে পাওয়ার স্ট্রোকের, সেই পাওয়ার স্ট্রোকটা সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে স্পার্ক করে সেই মলিকিউল গুলোকে বার্ন করতে হবে। তো যদি প্রপারলি বার্ন না হয় তাহলে কি আনবার্ন কিছু ফিউল কোয়ান্টিটি থেকে যাবে, সেটা এক্সস্ট দিয়ে বেরিয়ে যাবে, সেটা পলিউশন ক্রিয়েট করবে, আর আমাদের পাওয়ার লস হবে দুদিক দিয়ে। আমাদের ইঞ্জিনে প্রপারলি পাওয়ার ক্রিয়েট করতে পারবো না, আর পরিবেশকে বেশি দূষণ করবো। তো সেটা আমাদের, সেটাকে সব দিক দিয়ে দেখতে গেলে আমাদের কি করতে হবে, যে প্রপারলি আমরা যে এয়ার ফিল মিক্সচারটা পাঠাচ্ছি সেখানে যেন প্রপারলি বার্ন হয়। প্রপারলি বার্ন হয় তাহলে আমরা, প্রপারলি বার্ন হলে আমরা ম্যাক্সিমাম এনার্জিটাও পাবো আর লেস পলিউশন করবো আমরা, সেই জন্য এটা হয়। ওকে, আচ্ছা, এটা আমরা সেই এতে রাশিয়ায় ইঞ্জিনে চলে আসি, ফের যেটা বলছিলাম। ওকে, তো এবারে আমরা যেটা বলছিলাম, এখানে আমরা কম্প্রেসড করে বার্ন করছি, তো এখানে আমরা কম্প্রেশন রেশিওটা জানলাম যে ইঞ্জিন সাকশন স্ট্রোকে যে পরিমাণটা নিচ্ছে, মানে টোটাল ভলিউমটা, সেটাকে কম্প্রেস করে আমরা একটা ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে রাখছি। তো এখানে আমরা দুটো স্ট্রোক দেখলাম, যে সাকশন দেন কম্প্রেশন। সাকশন স্ট্রোকে পরিমাণ মতো শাক করে নিচ্ছে, এই ক্ষেত্রে শুধু অনলি এয়ার নিচ্ছে, ফ্রেশ এয়ার। ওকে, দেন সেটাকে কম্প্রেস করা হচ্ছে, কম্প্রেস করে এতটাই কম্প্রেস করা হচ্ছে যে সেখানে প্রেশার আর টেম্পারেচার ইনক্রিজ করে যাচ্ছে। ওকে, তো এইবারে আমাদের প্রেশারের থেকে আমাদের দরকার বেশি টেম্পারেচারটা। ওকে, টেম্পারেচার যখন ইনক্রিজ করে যাচ্ছে, সেই হট এয়ারে, সেই হট এয়ারে কি করা হচ্ছে না, একটা ইঞ্জেক্টর স্প্রে করে দিচ্ছে, স্প্রে করে দিচ্ছে কি না, ডিজেলটাকে। ওকে, ডিজেলটা যে ফিউলটাকে অ্যাটোমাইজ করে ওখানে পাঠানোর চেষ্টা করছে। ওকে, স্প্রে করে পাঠ। যখন এবারে শুধু দুটো ফ্যাক্ট এখানে ঘটছে, দুটো ফ্যাক্ট কি, এখানে আছে এয়ার পার্টিকেল, হট এয়ার পার্টিকেল কম্প্রেস করার পরে। ওকে, আর তার উপরে আসছে কি, ডিজেল পার্টিকেল গুলো হাই স্পিডে। তো হাই স্পিডে এয়ার মলিকুল আর ডিজেল মলিকুলের মধ্যে কলিশনও হবে, কলিশন হবে, এখানে একটা ফ্রিকশনও হবে, সেই ফ্রিকশনও কাজে লাগবে, আর এখানে হট এয়ার তার সংস্পর্শে যখনই আসবে তখনই এটা দেন অ্যান্ড দেন বার্ন করে যাবে। ওকে, যেমন ওখানে আমরা স্পার্ক দিচ্ছিলাম, বার্ন করছিল, এখানে যখন এয়ার হট এয়ারের সংস্পর্শে ডিজেল পার্টিকেল গুলো স্প্রে করবে হাই স্পিডে, তখনই দেন অ্যান্ড দেন দুটো পার্টিকেলের মধ্যে কলিশন হবে, আর টাচে আসলেই দুটো মলিকুল মানে দেন অ্যান্ড দেন বার্ন করে যাবে। যখনই বার্ন করে গেল তো পাওয়ার ক্রিয়েট হলো। নেক্সট স্টেপটা কি বললাম, পাওয়ার সাকশন হলো, কম্প্রেশন, অ্যাট দ্য এন্ড অফ কম্প্রেশন। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা বলি থিওরি অনুযায়ী অ্যাট দ্য এন্ড অফ কম্প্রেশন ওখানে স্পার্ক করছে, বা এসআই ইঞ্জিনের ক্ষেত্রে বা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে তোমার ইঞ্জেক্টর ইঞ্জেক্ট করছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা হয় না। অ্যাকচুয়ালি এটা অনেকটা আগে অ্যাডভান্স করে দেওয়া হয়, মানে যখন পিস্টনটা টিডিসি আসেনি, টিডিসি আসার আগে। হ্যাঁ, তোমরা ভাল্ব টাইমিং ডায়াগ্রাম নিশ্চয় দেখেছিলে, ভাল্ব টাইমিং ডায়াগ্রামে 30-35 ডিগ্রি আগে থেকেই এগুলো অ্যাডভান্স করে দেওয়া হয়, যাতে ইনজেক্ট করে দেয় বা স্পার্ক করে দেয়। ওকে, তো এই ঠিক 25-30 ডিগ্রি আগে ইনজেকশন শুরু হয়ে যায়, একেবারে যে টিডিসিতে চলে আসলো তারপরে ইনজেক্ট করলো এরকম হয় না।
পিস্টনটা তো জাস্ট আপওয়ার্ড মুভমেন্টে আছে, পিস্টনটা এই পজিশনে আসলে টিডিসি আসবে, বাট টিডিসি আসার এই এই পজিশনে যখন এসছে তখনই স্টার্ট করে দিল স্প্রে করা, স্প্রে করা। হ্যাঁ, তো এখানে কম্প্রেসড হচ্ছে আর উপর থেকে স্প্রে হচ্ছে। ওকে, দেন ওটা যখন কমপ্লিট কম্প্রেসড হয়ে গেল, কমপ্লিট বার্ন হয়ে গেল, এক্সপ্লোশন হওয়ার জন্য পিস্টনটা আবার থ্রাস্ট দিয়ে পিস্টনটা নিচের দিকে নিয়ে আসবে। তো দেন সাকশন হলো, কম্প্রেশন হলো, দেন পাওয়ার, আর পাওয়ারের পরে পাওয়ার ক্রিয়েট হলেই কি হবে, থ্রাস্টটা পিস্টনের উপর পড়লো, পিস্টন মুভ করছে টিডিসি টু বিডিসি। এবারে আমাদের বার্ন হয়ে যাওয়ার পরে সেটা তো কোনো কাজ নেই, সেটা অ্যাটমসফিয়ারে ডিসিপেট করতে হবে, তাছাড়া আর কি উপায় নেই। কেননা নেক্সট সাইকেলটা আমাদের কন্টিনিউ, সাইকেলটা আমাদের কন্টিনিউ করতে গেলে নেক্সট স্টেপটা আমাদের কি আছে, এক্সস্টের পরে সাকশন। তো সাকশন করতে গেলে আমাদের পুরো সিলিন্ডারটাকে খালি করতে হবে, তো খালি করার জন্য আমাদের এক্সস্ট স্ট্রোকটা দরকার, মানে এখান থেকে বার্ন গ্যাসটাকে বের করে দেবে। দ্যাট টাইম কি হচ্ছে, পিস্টন মুভস বিডিসি টু ডিডিসি অ্যান্ড এক্সস্ট ভালভ ওপেন, আর বার্ন গ্যাস দ্যাটস মিন যে তোমার কি বলবো, যে বার্ন গ্যাসটা আছে সেটা থ্রু সাইলেন্সার দিয়ে অ্যাটমসফিয়ারে ডিসিপেট হয়ে যাচ্ছে। ওকে, আর আর কারোর কোনো কারোর অসুবিধা হলো, মানে যে বুঝতে অসুবিধা হলো কারোর, কেন তোমাকে একটু ছবিটা আমি ভালো করে ড্র করে দিই তোমাদের। ওকে, এটা হচ্ছে সাকশন স্ট্রোক, সাকশন স্ট্রোকে পিস্টন মুভ করছে টিডিসি টু বিডিসি, কম্প্রেশন স্ট্রোক ওপেন থাকছে। কম্প্রেশন স্ট্রোকে পিস্টন, পিস্টনের পজিশন থাকবে টিডিসিতে। ওকে, এটা কম্প্রেশন। আর পাওয়ার স্ট্রোকে কি হচ্ছে, টিডিসি পৌঁছানোর পরে এখান থেকে স্প্রে করে দিচ্ছে। ওকে, হট এয়ারে কি ডিজেল স্প্রে করছে, ইনজেক্টর দিয়ে, থ্রু ইনজেক্টর দিয়ে স্প্রে করছে। দেন যখন হট এয়ারে স্প্রে করছে, দেন এই গ্যাসটা বার্ন করে যাচ্ছে, এখানে এয়ার ওয়্যার ফিউয়েলের মিক্সচার তৈরি হচ্ছে, সেই মিক্সচার সঙ্গে সঙ্গে বার্ন করছে। তো বার্ন হওয়ার সাথে সাথে এখানে যখন এক্সপ্লোশন হচ্ছে, থ্রাস্টটা পিস্টনের উপর দিচ্ছে, এটা গেল পাওয়ার স্ট্রোক। দেন এক্সস্ট, এক্সস্ট স্ট্রোকে কি হচ্ছে, ইনলেট ভালভ ক্লোজ থাকছে, এক্সস্ট ভালভটা ওপেন হচ্ছে, আর পিস্টন মুভ করছে
মুভ করছে পিস্টন বিডিসি থেকে টিডিসি, এদিকে এটা মুভ করছে। ওকে, তো চারটে স্টেপ এখানে, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। ওকে, সাকশন স্ট্রোকে কি হচ্ছে না, এখানে পিস্টন মুভ করছে টিডিসি থেকে বিডিসি, দ্যাট টাইম ইনলেট ভালভ ওপেন হচ্ছে, ফ্রেশ এয়ার এন্টার করছে সিলিন্ডারের মধ্যে। ওকে, দেন নেক্সট স্টেপ ইজ কম্প্রেশন, দ্যাট টাইম কি হচ্ছে না, পিস্টন মুভস বিডিসি টু টিডিসি, বিডিসি টু টিডিসি, হ্যাঁ বিডিসি থেকে টিডিসিতে মুভ করছে পিস্টন, দ্যাট টাইম বোথ ভালভ রিমেন ক্লোজ, দুটো ভালভ রিমেন ক্লোজ থাকছে। আর দেন পাওয়ার স্ট্রোক, পাওয়ার স্ট্রোকে কি হচ্ছে না, এখানে পাওয়ার স্ট্রোক কি হয় যে যখন জাস্ট এন্ড অফ কম্প্রেশন স্ট্রোক, যখন কম্প্রেশন স্ট্রোকটা কমপ্লিট হচ্ছে, তখন কি হচ্ছে না, ইঞ্জেক্টর দিয়ে ফিউলগুলো স্প্রে করা হচ্ছে, মানে ডিজেলটাকে স্প্রে করা হচ্ছে। তো অ্যাট দ্য এন্ড অফ কম্প্রেশনে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি না, এয়ারটা অলরেডি আমরা হাই প্রেশার আর টেম্পারেচার পেয়ে যাচ্ছি, সেই হাই প্রেশার আর টেম্পারেচার সেই এয়ারে ডিজেল স্প্রে করে দেওয়া হচ্ছে থ্রু ইঞ্জেক্টর। ওকে, যখন ইঞ্জেক্টর দিয়ে স্প্রে করছে হট এয়ারে, দেন অ্যান্ড দেন সেটা ব্লাস্ট করছে, ওকে বার্ন করে যাচ্ছে, বার্ন করে যেতে, যেটা ব্লাস্ট কেন হয়, কোনো ফিউলকে একটা ক্লোজ ভেসেলের ভিতরে যদি আমি বার্ন করি সেটা ব্লাস্ট হয়। ওকে, তো তোমরা, আমি এর জন্যই বলেছিলাম যে যে চকলেট বোমাগুলো ফাটাও, ওর দড়িগুলো খুলে দিয়ে ফাটিয়ে দেখো, সে আওয়াজ হবে না, এক্সপ্লোশন হবে না, জাস্ট ভুস করে জ্বলে যাবে। তো ওটা ওই ক্লোজ পড়ার জন্য এয়ার টাইট করে ওটাকে বাঁধা হয় দড়ি দিয়ে, শুধু দড়ি দিয়ে বাঁধার পরে ওর উপরে এক ধরনের আটা চাপিয়ে দেওয়া হয় যাতে ওখানে কোনো গ্যাপ না থাকে, টাইটলি। তো সেই রকম আমরা এই ক্লোজ ভেসেলের ভিতরে যখন এয়ার ফিউলটাকে বার্ন করছি, তখন একটা এক্সপ্লোশন হয়, সেই এক্সপ্লোশন এখানে হলে সেই থ্রাস্টটা কোথায় পড়বে, চারিদিকে তো ক্লোজ করা, চারিদিকে তো ক্লোজ করা, একমাত্র মুভ করতে পারে এই পিস্টন, পিস্টনের উপর পুরো থ্রাস্টটা আসে, তারপরে পিস্টনের উপর থ্রাস্টটা আসলে সেই থ্রাস্টটা কি করে পিস্টন ট্রান্সফার করে দেয় থ্রু কানেক্টিং রড, কোথায় না, ক্র্যাঙ্কশ্যাফটে। আর ক্র্যাঙ্কশ্যাফট কি করে না, এই রেসিপ্রোকেটিং মোশনটা রোটারি মোশনে কনভার্ট করে দেয়। ওকে, তো একমাত্র আমরা ওখানেও দেখলাম ফোর স্ট্রোকের ক্ষেত্রে একমাত্র আমরা একটাই লাইভ স্ট্রোক পাচ্ছি যেখানে আমরা পাওয়ার গেইন করতে পারছি, আর বাকিগুলো আমরা কি করছি, লস করছি, বাকিতে বাকি যে তিনটে স্টেপ আছে আমরা লস করছি, একটাতে আমরা পাওয়ার গেইন করছি। বাট এই পাওয়ার গেইন করার জন্য, পাওয়ার স্ট্রোকে শুধু পাওয়ার গেইন করার জন্য আমাদের বাকি যে সাকশন, কম্প্রেশন আর এক্সজস্ট স্ট্রোকটা আছে সেটা অবশ্যই আমাদের করতে হবে, কেন এটাকে চালানোর জন্য এই স্ট্রোকগুলো আমাদের দরকার, বাকি স্ট্রোকগুলোতে লস হয় আর একটাতে গেইন। ওকে, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, কারোর কোনো কোয়ারিজ আছে ডিজেলের, ডিজেল ইঞ্জিনের? হ্যালো, রাকেশ বলো। হ্যাঁ স্যার, কোশ্চেনটা আরেকবার করুন। আমি আমি বললাম এতে আর কোনো কোয়ারিজ আছে না স্যার? হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ওকে, আশা করি তোমরা ডিজেল আর পেট্রোলের সমস্ত ফাংশন গুলো বুঝতে পারলে। হ্যাঁ, তো এবারে কোশ্চেন হচ্ছে কি, ডিজেলের এই হাই কম্প্রেশন করার জন্য এখানে কিন্তু দুটো জিনিস
পেট্রোলের থেকে বেশি হয়, হ্যাঁ, সেটা হচ্ছে ভাইব্রেশন আর নয়েজ। নয়েজটাও বেশি হয়, ভাইব্রেশন অবভিয়াসলি, ভাইব্রেশন বেশি হলে তো নয়েজ বেশি হবেই, হ্যাঁ, স্যার। এই হাই কম্প্রেশন করার জন্য। আর হাই কম্প্রেশন করতেই হবে আমাদের, হাই কম্প্রেশন করার জন্য নাহলে এটা, ফুয়েলটা বার্ন করতে হবে। হুম, তো এই কম্প্রেশন রেশিওটার কথা আমি বলেছিলাম, যে যেহেতু এখানে হাই কম্প্রেশন হচ্ছে, সেই 16 জন্য টু 23 এখানে দেখো আমরা বলেছিলাম যে পেট্রোলের ক্ষেত্রে ফর এসআই, এসআই ইঞ্জিন মানে স্পার্ক ইগনিশন, আর এখানে সিআই, সিআই ইঞ্জিন, ওকে, তো এসআই এর ক্ষেত্রে আমরা বার্ন করতে পারি, যেটা বারে প্র্যাকটিক্যালি দেখা গেছে 5:1 থেকে 9:1 পর্যন্ত, আর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড 7:1 এসআই ইঞ্জিনের ক্ষেত্রে দেখা, আর সিআই ইঞ্জিনের ক্ষেত্রে 12:1 থেকে 22:1 পর্যন্ত দেখা যায়, স্ট্যান্ডার্ড 18:1। এখন ম্যাক্সিমাম, এখন অনেক গাড়িতে, অনেক কোম্পানিতে 24:1 করছে, হাই, আরো হাই কম্প্রেশন রেশিও। ওকে, তো এখানে একটা তোমাদের জাস্ট বলে দিই প্র্যাকটিক্যালি কেন বললাম, প্র্যাকটিক্যালি এই 5:1 এর থেকে যদি নিচে করি, মানে 4:1 করি, মানে আমি 4 ভাগ নিয়ে 1 ভাগে কম্প্রেস করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার লস হবে, হ্যাঁ, প্রপারলি এসআই ইঞ্জিনে হয়তো বার্ন করবে কিন্তু পাওয়ারটা লস হবে, প্রপারলি আমরা পাওয়ার পাবো না, কেন এখানে কিছু আনবার্ন ফিল কোয়ান্টিটি থেকে যাবে। এরপরে যদি এই যে ম্যাক্সিমাম আমরা বললাম যে 9:1, এর থেকে যদি আমরা বেশি করি, বেশি কম্প্রেশন করি, তখন নকিং বা ডেটোনেশন, হ্যাঁ, প্রি ইগনিশন হবে, নকিং ডেটোনেশন শুরু হয়ে যাবে। আর যেটা দেখি 7:1, এটা অনেক অনেক স্ট্যান্ডার্ড। এবারে আমাদের বিভিন্ন রকম ফিউয়েলের প্রপার্টির উপর আবার ডিপেন্ড করবে, মানে পেট্রোলের ক্ষেত্রে, পেট্রোলের ক্ষেত্রে যেটা ডিপেন্ড করে কি অক্টেন নাম্বার, আর ডিজেলের ক্ষেত্রে সিটের নাম্বার, হ্যাঁ, তো এইগুলোর উপরে এই ফিউয়েলের প্রপার্টিটা ডিপেন্ড করছে, তো সেক্ষেত্রেও আমাদের কম্প্রেশনের রেশিওর উপরে অনেকটা ইফেক্ট হয়, হ্যাঁ। আর কম্প্রেশন রেশিও এই ইঞ্জিনটা এখানে আমরা দেখি যে 12:1 আমরা মিনিমাম করি, এর নিচে যদি করা যায়, 12:1 এর নিচে যদি আমরা রেশিও রাখি পেট্রোলের মতো, তাহলে কি হবে, প্রপারলি আমরা বার্ন করার টেম্পারেচারটা পাবো না, তাহলে আমাদের ডিজেলটা বার্ন হবে না প্রপারলি, ওকে, আনবার্ন রয়ে যাবে তো অনেকটা। আনবার্ন রয়ে যাবে। এবারে এই যে শুধু তাহলে আমরা 12:1-এই রাখবো না, 12:1-এ রাখলে হয়তো বার্ন হবে, বাট বাট এখানে আমরা সেই পাওয়ারটা ক্রিয়েট, হয়তো প্রপারলি আমরা কিছু পরিমাণ আনবার্ন থেকে যাবে, হুম, কিন্তু যদি এখানে করছি, যত আমরা কম্প্রেশন রেশিও করব ডিজেলের ক্ষেত্রে তত কথা ভালো, কেটে যাচ্ছে, বাট কথা কেটে, কথা কেটে যাচ্ছে, হ্যাঁ স্যার, কথা কেটে কেটে যাচ্ছে। এবার ক্লিয়ার শোনা যাচ্ছে কি? না স্যার, মাঝে মাঝে কেটে কেটে, আপনি বলছেন কেটে 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 আসছে। কেটে কেটে, জাস্ট আমি দেখি, জাস্ট নেটওয়ার্কটা চেঞ্জ করে,
হ্যালো, শোনা যাচ্ছে স্যার?